জল সরবরাহ ব্যাপার যেটা আছে, এখন আপনাদের মাধ্যমে আমি শুনতে পেলাম কি যে নতুন কানেকশন হওয়ার ফলে পুরাতন কানেকশন যেগুলো আছে গ্রামবাসী তুলে নিচ্ছে। এখন পুরাতন কানেকশন দিয়ে তো জলটা যাচ্ছিল, আর কানেকশন দিতে গিয়ে ওখান থেকে জল অপচয় নষ্ট হচ্ছে, তার কারণে সাইড হতো মানে জলই জীবন, জল না হলে লোক বাঁচতে পারে না, জলের দরকার আছে। তিনবারের জায়গাতে কমসে কম একবারও দিনের বেলায় এক ঘন্টা চালালে তার লোকগুলো সুবিধা হয়, জল খাওয়ার ব্যবস্থাটা হয়, এটা ব্যবস্থা দেখছি, আমরা কথা বলছি ইঞ্জিনিয়ারের সাথে। আর এই যে পাইপগুলো যে উঠে নিচ্ছে, এটা তো পিএইচসির যে দপ্তর আছে ওনারাকে দেখে এটা ওনারাকে কমপ্লেন করতে হয়, যেহেতু আমরা তো জল এলাকাবাসী জল খাবে, কিন্তু পাইপগুলো তো ওদের দায়িত্বে আছে, কোন দিক দিয়ে কোন লাইন যাচ্ছে খারাপ হলে তো ওরাই ব্যবস্থা নিচ্ছে। তা আমরা বলবো কি যে ওই ব্যবস্থাটা নিক, কোনখানে কে পাইপগুলো উঠাইছে অফিসিয়ালিভাবে। কী নাম আপনার? সারাফত আলী। আপনি তো গল্পঘট্টু তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট।